আসসালামু আলাইকুম এভরিওন, ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি একটি প্রোডাক্ট রিভিউ করব, আর সেটা হচ্ছে ক্যালিপসো মেয়োনিজ। আর এই মেয়োনিজটা কেমন, প্রাইস কেমন, আর খেতে কেমন, এগুলো সবই আমি বলবো আমার এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন এটি একটি ভেজিটেরিয়ান মেয়োনিজ। যারা আমরা ভেজিটেরিয়ান আছি তারা সহজেই এই মেয়োনিজটি খেতে পারেন। আর আমি খুবই কনফিউজড ছিলাম যে কোন মেয়োনিজটা কিনবো, কারণ আমরা সবাই জানি ক্রাফটের আর হেলমেন্টসের মেয়োনিজ অনেক ভালো মেয়োনিজ। তবু এই মেয়োনিজটা যেহেতু আমি আর খাই নাই, তবু আমি নিয়ে নিলাম সাহস করে। কিন্তু ট্রাস্ট মি, এই মেয়োনিজটা অনেক ভালো আর টেস্টও অনেক ভালো। দেখতেই পাচ্ছেন এটা কনসিস্টেন্সিটা কতটা ঘন, আর এটার টেস্ট আমি আবারও বলছি অনেক মজা। তারা যারা যারা ট্রাই করেন নাই তারা কিন্তু ট্রাই করে নিতে পারেন। এটার মধ্যে কোনো এক্সট্রা স্মেল বা কিচ্ছু নেই। আর এটা কিন্তু মাস্টার্ড ফ্লেভারিং মেয়োনিজ। যারা আলফা আর নেপাল মেয়োনিজ ইউজ করতে করতে বোর হয়ে গেছেন তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। আলফা মেয়োনিজে কি হয়, অনেকেই বলে যে ওইটার মধ্যে এক্সট্রা স্মেল থাকে বা ওইটার কনসিস্টেন্সিটা পাতলা, কিন্তু এইটা অনেক মজা। আর বড় কথা, এটার কোনো স্মেল নাই, আপনি এটা শুধু স্যান্ডউইচ বানিয়েও খেয়ে ফেলতে পারবেন। আর এই মেয়োনিজটা আমি যেটা নিয়েছি এটা 250 ml এর, আর অনায়াসে 1 বছর মেয়াদ থাকে। আর এটার বাংলাদেশে এটার প্রাইস পড়েছে 300 টাকা। তো এই যে আমি এটার কনসিস্টেন্সিটা আপনাদের দেখাবো, এটা অনেকটা মানে কাইন্ড অফ চিজ সস আছে না ওইটার মতো অনেকটা। এই যে আপনাদের দেখাচ্ছি আমি এখন হাতে নিয়ে দেখাবো, এটা আপনারা শুধু শুধু খেয়ে ফেলতে পারবেন, এত মজা। স্যান্ডউইচের সাথে এটা খুব ভালো যায়। এই মেয়োনিজটা কিন্তু ঘন হওয়ার কারণে পরিমাণ একটু বেশি লাগে, আর আলফা মেয়োনিজটা আমরা অনেকেই জানি পাতলা। এই যে দেখেন কনসিস্টেন্সিটা একবারে ঘন চিজ ক্রিমের মতো। এটা দিয়ে বার্গার সস বানালে কিন্তু সসটা একটু মাখো মাখো থাকে আর ভাল লাগে দেখতে। আর আলফা মেয়োনিজেরটা কি হয়, ওটা মানে পড়ে যায়, ঘনত্বটা পাতলা থাকে, এটাই হলো পার্থক্য। বাজেটের মধ্যে কিন্তু আলফা নেপাল মেয়োনিজ বেস্ট। আপনারা যদি একটু হাই এন্ডের মধ্যে নিতে চান তাহলে কিন্তু এই মেয়োনিজটা ইউজ করে দেখতে পারেন, অনেক ভালো। ভিডিওটি আর বাড়াবো না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি হেল্পফুল হয়ে থাকে আপনাদের জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।